হ্যালো, আসসালামু আলাইকুম। ডিয়ার মেম্বারগণ, আশা করি সবাই ভালো আছেন। আমি চতুর্থ ক্লাস নিয়ে আবার হাজির হলাম। তো আমরা আমাদের আজকের ক্লাসে যে পরবর্তী টুলসগুলো আছে ফটোশপের, সে সম্পর্কে আলোচনা করব এবং এগুলোর ব্যবহার দেখব। তো আজ আমরা ফার্স্ট যে টুলস দিয়ে স্টার্ট করতে যাচ্ছি, সেই টুলটির নাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এই টুলটির কাজ সম্পর্কে আমরা এখন দেখব। ফার্স্ট আমরা একটা নতুন ডকুমেন্ট ওপেন করি আমাদের ফটোশপে। আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। তো এই টুলসটির কাজ হচ্ছে, আমরা আগে সাধারণত ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার চেঞ্জ করতাম অল্টার ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ডিলেট চেপে। কিন্তু এই টুলসটির কাজ হচ্ছে, তো আমরা যদি আমাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড যে কালার এটা ইউজ না করে আমরা যদি দুটা কালারের কম্বিনেশন করতে চাই, তাহলে দেন আমরা এই গ্রেডিয়েন্ট টুলটি ইউজ করে থাকি। আপনি এই টুলসটি সিলেক্ট করার পর যদি এভাবে ধরে এভাবে যদি আমি টানি, তাহলে দেখুন সে দুটা কালারের কম্বিনেশন করে ফেলেছে। তো আমাদের এই শেপটি এরকম চলে এসেছে, আমরা এই শেপটি ইচ্ছা করলেই আমাদের চেঞ্জ করে নিতে পারি। সেটি আপনাকে আমাদের যে মেনু বারের নিচে যে অপশন বার আছে, টুলস অপশন বার, এখানে গিয়ে আপনি যে কালারিং এর যে বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পরে এখানে অনেকগুলো শেপ রয়েছে। আপনি কালার কিভাবে নিতে যাচ্ছেন বা কম্বিনেশন করতে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিলেই সে সেভাবে কালার রিপ্লেসমেন্ট করে দিবে এবং কম্বিনেশন ঘটাবে। দেখুন আমি এবার আরেকটা সিলেক্ট করে টান দিলাম, সে এভাবে দেখাচ্ছে। বন্ধুরা, আমার এখানে আসলে দুটো অংশ পার্ট হিসেবে দেখাচ্ছে, এর কারণ হচ্ছে আমার এই টুলসটির এই অপশনটি সিলেক্ট করা আছে। তো আমি যদি এটিকে আমার এই অপশনটি সিলেক্ট করে দেন এভাবে টানি, তাহলে দেখুন সে স্মুথ ভাবে দুটো কালারের কম্বিনেশন করে ফেলেছে। আপনি যদি কোনো কালার সার্কেল হিসেবে নিতে চান, তাহলে এটি সিলেক্ট করে দেন এখান থেকে যদি টানেন, তাহলে দেখুন সে সার্কেল আকারে দুটো কালার কম্বিনেশন করে ফেলবে। তো এইভাবে আমরা কালার কম্বিনেশন করতে পারি আমাদের এই গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে। এরপর আরো কিছু সিস্টেম রয়েছে, দেখুন এখানে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট আছে। তো এটি যদি ইউজ করা হয় তাহলে কেমন হয়? আমি এটি ধরে আমার কালারের উপর দিলাম, তাহলে দেখুন সে এভাবে কাজ করছে। অথবা আপনি চাচ্ছেন যে কোনো একটা সানলাইটের মতো ইফেক্ট, যেটির নাম হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট, তো আপনি যদি ডায়মন্ডের মতো কোনো শেপ নিয়ে আসতে চান, তাহলে দেখুন এভাবেই আপনি কালার কম্বিনেশন করে ডায়মন্ড শেপ নিয়ে আসতে পারেন। তো আমরা গ্রেডিয়েন্ট টুল এভাবে ইউজ করতে পারি আমাদের কালারের কম্বিনেশন ঘটানোর জন্য। তো নেক্সট আমরা আসি আমাদের পেইন বাকেট টুলস। আপনি পেইন বাকেট টুলটি সিলেক্ট করার পর আপনার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড যে কালার থাকবে, আপনার ফরগ্রাউন্ডের কালারটি সে সময় সিলেক্ট করে থাকে, এবং আপনার যে ডকুমেন্টে আছে তার উপরে যদি আপনি এই পেইন বাকেট টুলটির মাধ্যমে ক্লিক করেন, তাহলে দেখুন পুরো জিনিসটার কালার সে চেঞ্জ করে ফেলছে। তো আমি নতুন ডকুমেন্টে একটা কাজ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন আমার এটি পুরো হোয়াইট একটি ডকুমেন্ট। তো আমি যদি আমার ফরগ্রাউন্ড কালার টি ইউজ করতে চাই, তাহলে আমি এটা আমার সিলেক্ট করা আছে, দেন আমি যদি পেন বাকেট টুলস এর মাধ্যমে এখানে ক্লিক করি, তাহলে সে সেই কালার চেঞ্জ করে ফেলছে। এখানে আরেকটি মজার বিষয়, আপনার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার খুব সহজভাবেই এটি এক্সচেঞ্জ করতে পারেন। এই যে আমাদের যে টি চিহ্ন টি শো করাচ্ছে, এটিতে ক্লিক করলেই দেখুন সে চেঞ্জ করে ফেলছে। তো আপনি ফরগ্রাউন্ডে যে কালারটি নিয়ে আসবেন এবং পেন বাকেট টুল সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, তাহলে সে সেই কালারই সে এখানে রিপ্লেস করে দিবে। তো আমরা পেন বাকেট টুলের এই কালারটি এখানে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছা মতো কালার সিলেক্ট করে নিতে পারি এবং সেটিকে এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা স্থাপন করতে পারি। তো আমরা সাধারণত এই গ্রেডিয়েন্ট টুল এবং পেইন্ট বাকেট টুল কালার রিপ্লেসমেন্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। বন্ধুরা, এবার আমরা নেক্সট টুল ব্লার টুলে যাব। ব্লার টুল ফার্স্ট আমরা ব্লার টুলের কাজ দেখব। ব্লার টুল দিয়ে আসলে আসলে আমরা কি কাজ করে থাকি সেটি আপনাদের দেখাচ্ছি। টুলসটি সিলেক্ট করার পর আপনাদের ফার্স্ট যে বিষয়টি লক্ষ্য করে দেখতে হবে সেটি হচ্ছে, আপনার টুলসটি সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে আপনারা দেখবেন আপনাদের টুলসের হার্ডনেসটা আসলে 100% করা আছে কিনা অথবা 90% করা আছে কিনা।
যদি সেটি কমানো থাকে অথবা 0% করা থাকে, তাহলে আপনি আপনার টুলসটি কাজ করবে না, সেক্ষেত্রে আপনাকে এটিকে বাড়িয়ে 100% করে নিতে হবে। এখন আমার দেখুন এই ইমেজটি কিছু লেখা রয়েছে, আমি যদি যে কোনো একটি লেখা সেটিকে ব্লার মানে ঘোলা করে দিতে চাই, তাহলে আমি এই টুলের মাধ্যমে সেটি সহজে করে ফেলতে পারি। দেখুন আমার টুলসটি সিলেক্ট করা অবস্থায় আমি যদি এটির উপর টানি, তাহলে আমার লেখাগুলো সে ঘোলা করে দিচ্ছে বা ব্লার হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা আপনাদের কোনো ইমেজের যে কোনো অংশ ব্লার করতে পারেন, অথবা আমরা আমাদের অনেক সময় ছবি তুলে থাকি সেগুলোতে DSLR ইফেক্ট দিয়ে থাকি, তো সেক্ষেত্রে আমরা আমাদের এই DSLR ইফেক্ট তৈরি করার ক্ষেত্রে আমরা এই টুলসটি ইউজ করতে পারি। দেখুন আমি যদি পুরো ইমেজটাকে শুধু ফেসটা বাদে ঘোলা করে দিতে চাই, তাহলে আমি এই টুলসটি ইউজ করে সেটি করতে পারবো। দেখুন এভাবে আমি আমার ইমেজটিকে সম্পূর্ণ ব্লার করে ফেলতে পারি। তো এই হচ্ছে আমাদের ব্লার টুলের কাজ। নেক্সট আমরা আসি আমাদের শার্পেন টুল। শার্পেন টুলের কাজ হচ্ছে কোনো ইমেজের যে শার্পনেস ভাবটা এটিকে আরো শার্প করা বা উজ্জ্বল করা। দেখুন আমি যদি এই টুলসটি সিলেক্ট করার পর আমার এই ইমেজের উপরে ক্লিক করি, তাহলে সে আমার এই ইমেজটি একটু ঘোলা ঘোলা ছিল সেটিকে আলো আরো সে ক্লিয়ার করে ফেলছে। আপনি যত এটির উপরে টানবেন তত সে ক্লিয়ার করবে। তো এভাবে আপনি আপনার শার্প টুল ইউজ করে আপনার ইমেজের কোনো অংশ আরো মসৃণ এবং শার্প করে ফেলতে পারেন। দেখুন আমার ইমেজটি পূর্বে ছিল এরকম কিছুটা ঘোলা টাইপের, এখন দেখুন সেটি অনেক শার্প হয়ে গেছে। তো আমরা আমাদের ইমেজের শার্পনেস নিয়ে আসার জন্য আমরা আমাদের শার্পেন টুল ইউজ করব। দেন নেক্সট আমরা আসি মাস্ক টুল। মাস্ক টুলের কাজ, তো আমরা এখন মাস্ক টুলের কাজটি দেখব। মাস্ক টুল মেইনলি কোনো বডি বা কোনো পার্টের কিছু অংশ আপনি বর্ধিত করানো অথবা সংকুচিত করানোর ক্ষেত্রে এটি ইউজ করা হয়ে থাকে। দেখুন আমি যদি এই ইমেজটির এই মডেলটির নাকটি যদি একটু বড় করতে চাই টেনে, তাহলে সেটি আমি এই টুলের মাধ্যমে করে ফেলতে পারি খুব সহজভাবে। দেখুন আমার পূর্বে ছিল এরকম কিন্তু সেটি এরকম হয়ে গেছে। তো এভাবে আমরা কোনো অংশের কিছু অংশের বর্ধিতকরণ অথবা সংকুচিতকরণ করে ফেলতে পারি এই টুলসটি ইউজ করার মাধ্যমে। তবে এটির ব্যবহার খুবই সতর্কতার সাথে করতে হয় এবং খুব স্মুথলি করতে হয়। তো বন্ধুরা এবার আসি আমাদের নেক্সট টুল, ডোজ টুল। ডোজ টুলের কাজ হচ্ছে কোনো ইমেজে যদি সেটির ডার্কনেস বেশি থাকে, তো আমরা সেক্ষেত্রে যদি হোয়াইটনেস অ্যাড করতে চাই, যদি একটু সাদা ভাব নিয়ে আসতে চাই, তাহলে দেখুন এই টুলসটি সিলেক্ট করার পর যদি আপনি ইমেজের উপর এভাবে ড্র্যাগ করেন, তাহলে আপনার ইমেজটি একটু সাদা হয়ে যাবে। দেখুন আমার ফেসটির লাইটনেস যদি আমি বাড়াতে চাই, তাহলে এভাবে যদি আমি একটু ড্র্যাগ করি, তাহলে আমার ইমেজের ব্রাইটনেসটি বেড়ে যাচ্ছে। গলার নিচে একটু ছায়া দেখতে পাচ্ছি, আমি যদি এখানে ড্র্যাগ করি তাহলে সেটি লাইট হয়ে যাবে। তো এভাবে আমরা আমাদের ইমেজে হোয়াইটনেস বাড়ানোর ক্ষেত্রে আমরা এই আমাদের ডস টুলটি ইউজ করে থাকি। এবার আসি নেক্সট যে টুলটি, সেটি হচ্ছে বার্ন টুল। তো আমরা দেখব বার্ন টুলের কাজ কি। বার্ন টুল বলতে আসলে আমরা কোনো কিছু পুড়ে যাওয়ার পর যে পুরানো অংশ কালারিং যে অংশগুলো দেখি একটা জায়গায় খুব ডিপ এবং আশেপাশের অংশগুলো কিছুটা লালচে হয়ে যায়, তো এই টুলের কাজ হচ্ছে সেরকম। ইমেজের মধ্যে যদি আপনি কোনো একটি অংশে এরকম বার্ন অংশ তৈরি করতে চান, তাহলে সেটি এই কাজ করবে। দেখুন আমি সিলেক্ট করার পর আমার এক্সপোজটা বাড়িয়ে দিলাম। দেখুন আমি যদি এখানে পেস্ট করি, তাহলে আমার এই অংশটি সে পুড়ে ফেলার মতো দেখাচ্ছে, মানে সে এই অংশটিকে বার্ন করে ফেলেছে। তো আপনি যদি এই চুলের কিছুটা কালো ভাব নিয়ে আসতে চান, তাহলে এই বার্ন টুল ইউজ করে আপনি সেটিকে খুব সহজভাবে নিয়ে আসতে পারেন। দেখুন পূর্বে আমার ইমেজটি ছিল এরকম কিন্তু এখন এরকম হয়ে গেছে। তো এভাবে আমরা বার্ন টুল দিয়ে কাজ করতে পারি। দেন আসি স্পঞ্জ টুল।
আমাদের রেসপন্স টুলের কাজ আমরা দেখব। মেইনলি রেসপন্স টুলটি আমরা অনেক ক্ষেত্রে ইমেজকে ব্ল্যাক এন্ড হোয়াইটে রূপান্তর করে থাকি, অথবা সেটির মধ্যে হোয়াইটনেস মানে আনকালারিং করতে চাই, সেক্ষেত্রে আমরা এই টুলটি ইউজ করতে পারি। দেখুন আমার ফেসটি কিছুটা গ্রে বা লাল লাল ভাব রয়েছে, আমি যদি এটিকে পুরো হোয়াইট করতে চাই অথবা আনকালার করতে চাই, তাহলে আজ এই টুলসটি ড্র্যাগ করার মাধ্যমে আমি সেটিকে কালার বিহীন একটি ইমেজে তৈরি করে ফেলতে পারতেছি। তো এভাবে আপনারা একটি ইমেজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা আনকালার করে ফেলতে পারেন এই টুলসটির মাধ্যমে। তো দেখুন আমাদের আমার পূর্বের ইমেজটি ছিল এরকম, কিন্তু সেটি আমি এভাবে আনকালার করে ফেলেছি। এরপর আমরা আসব আমাদের নেক্সট টুল, পেন টুল। ফটোশপে সব থেকে গুরুত্বপূর্ণ টুলসটি হচ্ছে পেন টুল। এটির কাজ যদি আপনি ভালোভাবে জানেন তাহলে আশা করি গ্রাফিক ডিজাইনের যে কোনো প্রকারের কাজ আপনার খুব স্মুথলি ভাবে করতে পারবেন এবং আপনার হাত অনেক এক্সপার্ট হয়ে যাবে। এই টুলসটির ব্যবহার কিছুটা একটু ক্রিটিক্যাল। দেখুন পেন টুলের কাজ হচ্ছে পাত করা। পাত মানে হচ্ছে পথ, অর্থাৎ একটি ইমেজের যে আমি কর্নার দেখতে পাচ্ছি বা সাইড যে অংশটি, এই অংশটির রাস্তাটি কি রকম সেটিকে যদি আমি এই দেখাতে চাই বা সিলেক্ট করে নিয়ে শুধু সেই অংশটি রেখে বাকি অংশ রিমুভ করে ফেলতে চাই, তাহলে আমি এই পেন টুল দিয়ে সেটিকে এভাবে সিলেক্ট করে নিতে পারি। দেখুন ফার্স্ট আমি টুলসটি সিলেক্ট করার পর সেটি আমাকে একটি দিক দেখাচ্ছে, এবং এটিকে যদি আমি এভাবে টানি তাহলে আমি আমার এই পাথ এরিয়াটি সিলেক্ট করে ফেলতে পারছি। তো আপনাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, টুলসটি সিলেক্ট করার পর আমাদের যে অপশন টুলস অপশন বারে যে রাবার ব্যান্ড টুলটি রয়েছে, এটি যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে সে আপনাকে ডিরেকশন দিবে যে আসলে আপনি একটি যে আমি পয়েন্ট দিলাম, পয়েন্টের পরে নেক্সট পয়েন্টে আমি দিব সেটি আসলে কোথায় যাচ্ছে, আপনি যদি যেখানে নিতে চান সে সেটিকে কিভাবে যাচ্ছে সেটি শো করাবে। আর এটি যদি না দেয়া থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে আমি নেক্সট পয়েন্টটি দিব সেটি কেমন হচ্ছে। তো এই জন্য আসলে এটি ঝামেলা ক্রিয়েট করে, এবং রাবার ব্যান্ড টুলটি থাকলে আসলে আপনাদের অনেক সুবিধাই হয়। তো আমরা এভাবে রাবার ব্যান্ড টুল সিলেক্ট করে দেন পেন টুল ওপেন করে এখন কাজ করা শুরু করব। দেখুন আমি এই পয়েন্টারটি এখানে বসালাম এবং এটিকে টেনে আমি আমার ইচ্ছা মতো সেটিকে সাইজ করে নিলাম। এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমি যে পয়েন্টারটি এখানে রেখে আমি ইমেজটিকে আমার আমার এই এরিয়াটিকে আমি যদি সার্কেলের মতো বা গোল আকারে করে নিতে চাই, তাহলে আমাকে এরিয়াটি কে ক্লিক করে দেন আমার মাউসের লেফট বাটন ক্লিক করে এটিকে যদি আমি টেনে বড় করি তাহলে দেখুন সেটির শেপ এরকম হয়ে যাবে। এখন আমার শেপটি যদি এইভাবে করতে হয় তাহলে দেখুন আমি এইভাবে টানলাম। এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমি এভাবে টানার পর আমার রাস্তা তো এখন হচ্ছে এই দিকে, তো কিন্তু সেভাবে নিলে দেখুন আমার ইমেজটি কেমন হয়ে যাচ্ছে। তো আমরা যে এই পয়েন্টার গুলো দিলাম, এই পয়েন্টার গুলোর নাম হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা এই অ্যাঙ্কর পয়েন্টের দিক পরিবর্তন করতে পারি আমাদের কিবোর্ডে অল্টার বাটন চেপে। যদি আমি আমার এই অ্যাঙ্করের মাথাটিকে ভেঙে নিই তাহলে দেখুন সেটিকে আমি সহজভাবেই অ্যাঙ্কর অল্টার প্রেস করে আমি সেটিকে সহজভাবে আমার দিকটা চেঞ্জ করে ফেলতে পারছি, এবং এভাবে আমি আমার ইমেজের পাথ তৈরি করে ফেলবো। তো আপনারা এভাবে এটি
অনেক প্র্যাকটিস করতে হবে, কারণ এই টুলসটির কাজ কিছুটা ডিফিকাল্ট, এবং এটিতে আপনার হাত চালু করতে গেলে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, দেন আপনারা এটি সহজভাবে করতে পারবেন। আমরা এভাবে পেন টুল ইউজ করে আমাদের পুরো ইমেজটির এরিয়া সুন্দরভাবে সিলেক্ট করে নিতে পারি। দেখুন আপনারা আমাদের শেপ অনুযায়ী ইমেজটিকে সিলেক্ট করে নেবেন। ইমেজটি যতদূর সম্ভব আপনারা 300 বা 400 জুম এরিয়ার মধ্যে রেখে কাজ করবেন, তাহলে ইমেজটির কাজ আরো সুন্দর হবে। আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি, এটি আরো নিখুঁত ভাবে করা যায়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমি যেখান থেকে আমার এই টুলসে কাজটি শুরু করেছিলাম, পাতটি শুরু করেছিলাম, আমি যদি সেখানে এসে এই পাতের পয়েন্টারে দেখুন মিলিয়ে দিই, তাহলে আমার টুলসের যে পয়েন্টারটি এখানে একটি জিরো চিহ্ন শো করাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি শো করার অর্থ হচ্ছে আমি যদি এই অ্যাঙ্কোরের এই পয়েন্টে এসে ক্লিক করি, তাহলে আমার পুরো পাতটি সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন সে পুরো পাতটিকে ধরে ফেলেছে এবং এটি একটি পুরো পাত হিসেবে সে নিয়ে নিয়েছে। এখন আমি যদি এই ইমেজটাকে শুধু রাখতে চাই, আমার ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিতে চাই, তাহলে আমাকে কন্ট্রোল ইন্টার প্রেস করে আমার এই এরিয়াটি সিলেক্ট করে নিতে হবে। দেন আমরা আগের মতোই ইনভার্স করে নিব, কন্ট্রোল শিফট আই সেট, তারপর আমরা ফরগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি কন্ট্রোল যদি ডিলিট দিই, তাহলে দেখুন আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটিকে ডিসিলেক্ট করে দেবো, তাহলে আমি শুধু আমার মডেলটিকে পেয়ে গেলাম। এভাবে আমরা পেন টুল ইউজ করে যে কোনো ইমেজের একটি অংশ, নির্দিষ্ট অংশ খুব সুন্দরভাবে শেপ করে করে পাত করে নিতে পারি। তো এখন বন্ধুরা আরেকটি বিষয়, আমরা পরে যে নেক্সট টুল আছে সেটি সম্পর্কে জানবো, তার আগেই আমি নিচের যে একটি টুল আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সেটি সম্পর্কে বলতে চাই। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল হচ্ছে আমার যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো রয়েছে এই পয়েন্টের মাঝখানে যদি আমি আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট দিতে চাই, তাহলে আমি ওই টুলটি সিলেক্ট করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করে মাঝখানে ক্লিক করলে সেখানে আরেকটি পয়েন্টটা চলে আসবে। দেখুন এখানে আরেকটি পয়েন্টটা অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে আরেকটি পয়েন্ট দিতে চাই, তাহলে সেটি অ্যাড হয়ে যাবে। তো এভাবে আপনারা পয়েন্টটা অ্যাড করতে পারেন আপনাদের অ্যাঙ্করে। এর নিচে যে টুলটি রয়েছে সেটি হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল এর মাধ্যমে আপনারা যদি আপনাদের পাথের ক্ষেত্রে অনেক পয়েন্ট বেশি হয়ে যায়, তখন আপনারা এই অ্যাঙ্করের পয়েন্ট গুলো ডিলেট করতে পারেন। দেখুন আমি ডিলেট পয়েন্টটা টুল সিলেক্ট করে যদি এখানে ক্লিক করি, সে মাইনাস চিহ্ন শো করাচ্ছে এবং ক্লিক করার পরে সে সেদিকে ডিলেট করে দিচ্ছে। তো এইভাবে আমরা অ্যাঙ্করের পয়েন্ট ডিলেট করে ফেলতে পারি খুব সহজেই। তো আপনারা বেশি বেশি করে এই পেন টুল নিয়ে প্র্যাকটিস করেন, কারণ এটি একটু জটিল টাইপের টুল, তাই আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে এটি কাজ করতে গেলে। আশা করি পেন টুল নিয়ে আর কোনো সমস্যা না থাকারই কথা। তো বন্ধুরা এখন আমরা নেক্সট যে টুলটি আছে এই টুলে যাব। এই টুলসটির নাম হচ্ছে হরিজন্টাল টাইপ টুল। এটি মূলত একটি টাইপিং টুল যেটি ইউজ করে আপনারা সব প্রকারের টাইপিং কাজ করতে পারেন। আপনারা যে কোনো একটি ফ্রেশ ডকুমেন্ট নিয়ে, যেমন আমি একটি যদি নতুন ডকুমেন্ট নিই, ডকুমেন্ট নেওয়ার পর আমি যদি এটার উপরে কোনো টেক্সট লিখতে চাই, তাহলে আমাকে এই টেক্সট টুল সিলেক্ট করে, দেখুন আমার এখানে টেক্সট টুল সিলেক্ট করার পর তারা টেক্সটের একটি আইকন দেখাচ্ছে, এবং আমি যদি আমার এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করি, তাহলে আমার এখানে টাইপিং যে স্টার্টিং টাইপিং স্টার্টিং করার জন্য আমাদের পয়েন্টার দেখাচ্ছে। তো আরেকটি বিষয়, আপনারা টাইপিং করার পূর্বেই লক্ষ্য রাখবেন যে আপনাদের আসলে ফর্ন যে স্টাইল, আমরা এই বক্সটিতে গেলেই আমাদের ফর্ন স্টাইল দেখতে পাবো। এখানে অনেক প্রকারের ফর্ন স্টাইল রয়েছে, দেখুন এরিয়াল থেকে শুরু করে আপনার টাইমস নিউ রোমান এবং অনেক, আপনারা আসলে আপনাদের পছন্দ মতো এখান থেকে সব টাইপিং এ স্টাইল গুলো সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা আমাদের এরিয়ালটা সিলেক্ট করে নিচ্ছি,
এরপর হচ্ছে যে বক্সটি রয়েছে এটিতে আপনার দেখতে পাচ্ছেন যে ন্যারো, রেগুলার, ইটালিক, বোল্ড। আপনার যদি ইটালিক ফর্মে লিখতে চান তাহলে এটি সিলেক্ট করে দিলে সেটি ইটালিক ফর্মে চলে যাবে, আর বোল্ড করতে চাইলে তাহলে বোল্ডে ক্লিক করতে হবে, এবং বোল্ড যদি ইটালিক করতে চান তাহলে বোল্ড ইটালিকে দিতে হবে। তো এভাবে আপনারা বোল্ডটি এখানে সিলেক্ট করে দিলাম আমি। তারপরে যে বক্সটি রয়েছে এটি হচ্ছে আমাদের যে টাইপিং এ আমাদের ওয়ার্ডের সাইজ কত হবে অথবা ফন্টের যে সাইজ সেটি আমরা এখানে নির্ধারণ করে দিতে পারি। এখানে দেখুন 6, 8, 18, 24, 48 এভাবে অনেকগুলো সাইজ দেয়া আছে। আমরা সর্বোচ্চটা আমার দেয়া আছে, এটি আমার সর্বোচ্চ দেয়া আছে। তারপর আমার মনে হচ্ছে আমার এই ইমেজটি আরো বড় করা দরকার, আমার ফন্টটা আরো বড় করা দরকার। তাহলে আমি কি করব, এখানে তো শুধু 72 পর্যন্ত আছে, তখন আপনাদের যে কাজটি করতে হবে সেটি এই বক্সের মধ্যে ক্লিক করে দেন আপনি 72 কে রিমুভ করে এখানে আপনি যত লিখে দিবেন সে তত অনুযায়ী আপনার ফন্টটিকে বড় করে দিবে। দেখুন আমার পরের ফন্টটা অনেক বড় হয়ে গেছে। তো এভাবে আমরা আমাদের ফন্টের সাইজ আমাদের এই অপশন থেকে আমরা করে নিতে পারি। এরপর নেক্সট আসি আমাদের হরিজন্টাল টাইপিং টুলের পর আছে ভার্টিক্যাল টাইপিং টুল। আসলে আমরা ল্যান্ডস্কেপ ভাবে এতক্ষণ লিখলাম এ বি সি, কিন্তু আমি যদি চাই এটাকে লম্বা লম্বি লিখবো, এর নিচে বি থাকবে, বির নিচে সি থাকবে, তাহলে আমাকে কি করতে হবে, তখন আমি আমার এই হরিজন্টাল টাইপিং টুলের নিচে যে ভার্টিক্যাল টুল অপশনটি রয়েছে সেটি যদি সিলেক্ট করি তাহলে দেখুন আমি এবার লেখা শুরু করলে সেটি এভাবে একটা নিচে আরেকটি শুরু হয়ে যাবে। আমি এটি সাইজ কমাই দিই নাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন তখন আমি এভাবে লিখতে পারছি। তো আপনারা আপনাদের আসলে ল্যান্ডস্কেপ ভাবে অথবা পোর্ট্রেট ভাবে আপনারা এই ফন্ট গুলো লিখতে পারেন। হরিজন্টাল মাস্ক টুল, হরিজন্টাল মাস্ক টুল দেখাতে গেলে আমরা যদি এই ইমেজটির উপরে কোনো টাইপ করি তাহলে আমার টাইপিং যে ফন্টটি রয়েছে ফন্টের মধ্যে আমার এই নিচের ইমেজটিকে সে শো করাবে। এভাবে সে টাইপিং এর মধ্যে আমার ওই জিনিসটি শো করাচ্ছে। তো আমরা একটি ফন্টের ভিতরে যদি কোনো ইমেজের অংশ রাখতে চাই তাহলে আমরা এভাবে এটিকে করে নিতে পারি আমাদের এই হরিজন্টাল টাইপিং মাস্ক টুলের মাধ্যমে। ভার্টিক্যাল টাইপ মাস্ক একই জিনিস, আমরা যদি ওই একটার নিচে আরেকটি লিখতে চাই এবং সেটির মধ্যে ইমেজ বসাতে চাই তাহলে আমরা এটি সিলেক্ট করে লিখলে সেটি অটোমেটিকলি হয়ে যাবে। তো এভাবে আমরা টাইপিং টুল ইউজ করতে পারি। দেন আসি পাথ সিলেকশন টুল। বন্ধুরা এর আগে আমরা যে পাথ দেখলাম এই পাথটি আমাদের সিলেক্ট করার জন্য এই টুল আমরা ইউজ করে থাকি। মনে করুন আমার এই অংশটি কিছুটা ভিতরে চলে এসেছে, আমি যদি এটাকে বাইরে নিতে চাই তাহলে তো আমাকে পাথটা সিলেক্ট করতে হবে। দেন আমি যদি তখন এই পাথ সিলেকশন টুলটি সিলেক্ট করে এটির উপর ধরি তখন দেখুন সে পাথটিকে পুরো ধরে ফেলেছে। অথবা আপনি এই পাথটিকে আরেকটি পাথ কপি করতে চান তাহলে যদি অল্টার প্রেস করেন প্লাস আসছে এবং এটিকে টেনে যদি এদিকে নেন তাহলে আমার আরেকটি হুবহু ডুপ্লিকেট পাথ আমি এখান থেকে কপি করে নিতে পারছি এবং এটিকে আমি ছোট অথবা বড় করে দিতে পারবো। তো এভাবে আমরা পাথ সিলেকশনের ক্ষেত্রে আমাদের এই পাথ সিলেকশন টুলটি ব্যবহার করে থাকি। নেক্সট আমাদের টুল হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। রেক্টেঙ্গুলার টুল মূলত বিভিন্ন আকৃতির শেপ আঁকার জন্যই আমরা ইউজ করে থাকি। দেখুন এখানে স্কোয়ার, তারপর সার্কেল, ট্রায়াঙ্গেল, বিভিন্ন ধরনের পলিগোনাল টুল এগুলো শেপ রয়েছে। আমরা যে পলিগোনাল পলিগোনালটা আঁকি
তাহলে দেখুন এটা এরকম হয়ে যাবে। তারপর লাইন যদি আঁকি লাইন তাহলে এরকম হবে। যদি কাস্টম দেন মানে আপনি যেভাবে আঁকতে চাচ্ছেন সেটি আঁকতে পারেন। এবং এতে আরেকটি বেনিফিট রয়েছে, সেটি হচ্ছে আমি যদি এই বক্সে যাই শেপ বক্সে, তাহলে দেখতে পাবেন এখানে বক্স শেপের অনেকগুলো লাইব্রেরি রয়েছে যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো শেপ আঁকতে পারেন। তো এটি শর্টকাট আমরা অনেক ডিজাইনের ক্ষেত্রে ইউজ করতে পারি। তো রেক্টেঙ্গুলার টুলস এর ইউজ আমরা দেখলাম, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তো নেক্সট যে টুলটি রয়েছে হ্যান্ড টুল, এটির কাজ হচ্ছে আমার ইমেজটিকে মুভ করানোর জন্য আমার এই টুলটি ইউজ করা হয়ে থাকে। দেখুন আমার পুরো ইমেজটিকে সরানোর জন্য আমি এই ইমেজটি এই টুলসটি ইউজ করে থাকতে থাকি। আমার হ্যান্ড টুলের মাধ্যমে আমি সিলেক্ট করে আমার ইমেজটিকে সুবিধা মতো স্থানে নিয়ে এসে আমি এটিকে কাজ করতে পারি অথবা এটিকে মুভ করতে পারি। নেক্সট যে টুলসটি রয়েছে হ্যান্ড টুলের নিচে সেটি হচ্ছে রোটেশন ভিউ টুল। রোটেশন ভিউ টুলটি হচ্ছে আপনি এটিকে যদি ঘুরিয়ে দেখতে চান অথবা আপনি যে কোনো অ্যাঙ্গেল করে দেখতে চান, তাহলে এই টুলটি সিলেক্ট করার পর আপনি সেটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারেন অথবা এটিকে সুবিধা মতো ঘুরিয়ে নিয়ে কাজ করতে পারেন। দেখুন সে একটি ডিরেকশন চিহ্ন দেখাচ্ছে এবং আপনি যে কোনো দিকেই সেটিকে ঘোরাতে পারেন। এরপর যে আমাদের টুলসটি রয়েছে সেটি হচ্ছে জুম টুল। জুম টুলের ব্যবহার সাধারণত আমরা জানি, আসলে কোনো ইমেজ জুম করার জন্য আমরা এটি ব্যবহার করে থাকি। তো জুম ইন করার জন্য টুলসটি সিলেক্ট করে যদি আপনি মাউসের লেফট বাটন ক্লিক করেন তাহলে সেটি জুম হয়ে যাবে, এবং অল্টা প্রেস করে যদি আপনি ক্লিক করেন তাহলে সেটি মাইনাস হয়ে যাবে। আমি আবার অল্টা ছেড়ে দিলাম, তাহলে আমি জুম করতে পারবো, এবং অল্টা চেপে ধরে যদি ক্লিক করি তাহলে সেটি জুম আউট হয়ে যাবে। জুম ইন অ্যান্ড জুম আউট, তো এইভাবে আমরা আমাদের কাজের সময় জুম ইন এবং জুম আউট করে আমরা কাজগুলো খুব সহজভাবে করতে পারি আমাদের জুম টুল ইউজ করে। তো নেক্সট যে আমাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড টুলস রয়েছে এটি সম্পর্কে আগে বলা হয়ে গেছে যে এটি কালার আপনারা খুব সহজভাবেই ফরগ্রাউন্ডের কালার ব্যাকগ্রাউন্ডে অথবা ব্যাকগ্রাউন্ডের কালার ফরগ্রাউন্ডে নিয়ে আসতে পারেন এই আমাদের যে তীর চিহ্নটি রয়েছে এটিতে ক্লিক করার মাধ্যমে। তো আশা করি সবাই টুলসগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন। এরপর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনার গ্রুপে আপনাদের কোশ্চেনগুলো করেন, সেগুলো সলভ করার চেষ্টা করা হবে, এবং স্যার সবসময় আসেন আমাদের সাথে, ইনশাল্লাহ উনি সলভ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। আর সবাই ভালো ভালো করে প্র্যাকটিস করেন, বেশি বেশি করে করেন, এবং অ্যাসাইনমেন্ট নিয়ে ক্লাসে উপস্থিত হন। এই আশায় আপনাদের সিয়ার বিদায় নিচ্ছি। সাজ্জাদ নাইম, আল্লাহ হাফেজ।